মহানগরীত ভয়াবহ বায়ু প্রদূষণ, সঘনাই জ্বর, সর্দি, মূরর বিষত আক্রান্ত বিভিন্ন জন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সত 300 সীমা অতিক্রম, প্রদূষণের বাবে নানা রোগত আক্রান্ত মহানগরীর নাগরিক। দিল্লিতকৈও ভয়াবহ হওয়ার দিকে গুয়াহাটির বায়ুমণ্ডল। গুয়াহাটি মহানগরীত ভয়াবহভাবে বৃদ্ধি পাইছে বায়ু প্রদূষণ। বিগত প্রায় দুমাহ ধরে গুয়াহাটির বায়ু প্রদূষণের সূচাঙ্ক অতি বেয়া, অর্থাৎ 350-360 বৃদ্ধি পাইছে। প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদে সদরি করেছে এই উদ্বেগজনক তথ্য। গুয়াহাটির বায়ু প্রদূষণের সূচাঙ্ক 400-র ওপর গলেই বিপজ্জনক সীমা অতিক্রম করব। বিশেষকৈ মহানগরীত যথে মধে চলি থাকা নির্মাণ কার্যের ফলতে অভাবনীয়ভাবে প্রদূষণের মাত্রা বৃদ্ধি পাইছে। গুয়াহাটির জুরুত, মালিগাঁও আদি দীর্ঘদিন ধরে চলি অহা উরণিয়া সেতুর নির্মাণ কার্যের পর সৃষ্টি হওয়া ধুলিয়ে বায়ু প্রদূষণের বৃদ্ধিত যথেষ্ট পরিমাণে অরিহণা যোগাইছে। তদুপরি পানির পাইপ বহার নামত খন্দা, বাট পথর ধুলি তথা অত্যধিক হারত চলাচল করা যান বাহনের পর নির্গত ধোঁয়ার লগতে কল কারখানার ধোঁয়ায় আকাশ কলুষিত করে আহিছে। প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদের আহ্বান, ডাস্ট প্রটেকশন ব্যবহার করক, পানি ছটিয়াওক, নহলে অনাগত দিনত অধিক ভয়াবহ হওয়ার দিকে গতি করিব গুয়াহাটী মহানগরী। সৰু ল'ৰা ছোৱালী বা বৃদ্ধ বনিতালে সকলোৱে হাওঁফাওঁত আক্রান্ত হৈছে। ইয়াৰ ওপৰত আপোনাৰ ডাষ্ট, যিটো এলাৰ্জি, এলাৰ্জিটো সকলোৱে থাকে। এতিয়া সেই এলাৰ্জি বিভিন্ন ধৰণৰ, ব্লাড ডাষ্ট এলাৰ্জিটো হৈছে, সেইকাৰণে স্কিনৰ খুব ডিজিজ আৰম্ভ হৈছে। এই বস্তুখিনিৰ কাৰণে আমি পৰিত্ৰাণ পাবই লাগিব, কাৰণ আমি পৰিত্ৰাণ পাবৰ কাৰণে আমি নিজে নিজে কাম কৰিব লাগিব। কাৰণ আমি বৰষুণৰ ওপৰত, অকল বৰষুণৰ ওপৰতে আমি নিৰ্ভৰ কৰি থাকিলে আমি আৰু পিছুৱাই যাম, আৰু অনাগত দিনত আমি ঘৰৰ পৰা এটা ওলাব নোৱাৰা অৱস্থা হ'ব পাৰে। নিজৰ নিজৰ অঞ্চলবিলাকত তেওঁলোকে পানী ছটিওৱাৰ ব্যৱস্থা এটা কৰক, ডাষ্ট প্ৰটেক্টৰ হিচাপে লগাওক, আৰু চৰকাৰীভাৱে যিখিনি কাম হৈছে সেই চৰকাৰী বিভাগবিলাকক, সেই অঞ্চলবিলাকক এই দিশত যেন অকণ গুৰুত্ব দিয়ে, আৰু যিখিনিৰ কাৰণে ভাসমান ধূলিকণাৰ পৰিমাণ যেন আৰু বৃদ্ধি নহয় বা গুৱাহাটীৰ প্ৰদূষণৰ মাত্ৰাটো আৰু বৃদ্ধি নহয়। আনহাতে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ৰ অধীক্ষক ডাক্তৰ অভিজিৎ শৰ্মাৰ আহ্বান, প্ৰদূষিত গুৱাহাটীৰ বায়ুমণ্ডলত বাহিৰলৈ মাস্ক নিপিন্ধাকৈ নাযাব। ভয়াবহভাৱে বাঢ়িছে বায়ু প্ৰদূষণ। গুৱাহাটী হেজ বিকাম ওৱান অফ দ্য মষ্ট পলিউটেড চিটি। যোৱা 3-4 মাহৰ পৰা বৰষুণ নাই গুৱাহাটীত। গছ পুলিবোৰ যদি পানী দিয়ে, ৰাস্তাবোৰ যদি পানী স্প্ৰিংকল কৰে, তেতিয়া সেই যোনটো এয়াৰবৰ্ণ ধূলিটো, এইটো ছেটেল ডাউন হ'ব। মই ৰিকুৱেষ্ট কৰোঁ মানুহবোৰে মাস্ক পিন্ধক। মাস্ক পিন্ধিলে এই ধূলিটো নাকেদি সোমাই নাযায়, আৰু পাৰিলে কাৰোবাৰ যদি মাস্ক নাই তেতিয়াহ'লে গামোচা ভিজাই পেলাই বা ৰুমাল ভিজাই মুখখন দিলে তেতিয়া নাকেদি যেতিয়া উশাহ ল'ব ময়েষ্ট ফিল হ'ব, আৰু ডেট উইল প্ৰিভেণ্ট স্প্ৰেড অফ দি পলেনছ এণ্ড দ্য ডাষ্ট। আমি যিখিনি কৈ আছোঁ, মই যিখিনি চাজেষ্ট কৰিছোঁ, সেইখিনি যদি কৰে, ফুটবল ফিল্ডবোৰ যদি অকণ পানী দি দিয়ে বা গছ এইবোৰ পানী দিয়ে, ল'ৰা ছোৱালীবোৰক বাহিৰত বেছি খেলিব দিব নালাগে, সেইবোৰ যদি কৰে তেতিয়াহ'লে ডেফিনেটলি ইট উইল কাম ডাউন। ইফালে মহানগরী বায়ু প্রদূষণের সূচাঙ্ক আরও মাত্র 40-50 বৃদ্ধি পালেই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কাও ব্যক্ত করেছে প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদে। এতে মহানগরীত অপেক্ষা মাথো এজাক বরষুণের, অন্যথা অনাগত দিনত আর অধিক শোচনীয় পরিস্থিতির সম্মুখীন হব মহানগরবাসী। ভিডিও জার্নেলিস্ট রাকেশর সৈতে দৃষ্টিরূপা বরদলৈ, রিপোর্ট দ্য ক্রস কারেন্ট।